হ্যালো আসসালামু আলাইকুম পিউ গতকালকের আপনাদের সাথে আমি কথা বলেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস ট্রেন্স নিয়ে আজকের আমরা কথা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে তো আমি বরাবর একটা কথা সবসময় আপনাদের বলে থাকি যে ট্রেন্সের মুখস্থ থেকে আপনি যদি কাঠামো কাঠামোগত পদ্ধতি অবলম্বন করেন খুব সহজে আপনি বিষয়টা বুঝতে পারবেন বিষয়টা হলো মুখস্থ করে আপনি কখনই টেন্সকে আপনি আয়ত্ত করতে পারবেন না এখন মুখস্ত করছেন দেখা এক ঘন্টা বা দিন পরে আবার গেছে দুই তিন ভুলে গেছেন এই জন্য পদ্ধতিতে আপনি টেন্স মুখস্ত করবেন দেখা গেছে আপনার আর কোনো সমস্যা হবে না আগে বোঝার চেষ্টা করবেন এবং আপনি একটা খাতা একটা কলম নিয়ে তারপরে নিজে নিজে আপনি টেন্স তৈরি করবেন একটা বাক্য তৈরি করবেন তো আমি কথা না বেরিয়ে আমি চলে যাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স আপনি দেখতে পাচ্ছেন মনিটরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আজকে কথা বলবো আসুন জেনে জেনে নেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিভাবে গঠন করা হয় হ্যাঁ একটি কাজ একটি কাজ দশ মিনিট দশ ঘন্টা অথবা একদিন অথবা পাঁচ দিন আগে শেষ হয়েছে যার প্রভাব এখনো বিদ্যমান এমনটা বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করা হয় আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চেয়েছি একটা একটা কাজ দশ মিনিট দশ ঘন্টা অথবা একদিন বা পাঁচ দিন আগে শেষ হয়েছে যার প্রভাব এখনও বৃদ্ধমান যে কাজটা আপনার একদিন দশ দিন বা পাঁচ মিনিট আগে শেষ হয়েছে কিন্তু ওটার প্রভাবটা এখনো আছে ওটার প্রভাবটা এখনো আছে এটাকে প্রেজেন্ট তো এখানে দেওয়া আছে যেমন আমি করেছি এই যে আমি করেছি এখানে স্পষ্টভাবে আহ বোঝা যায় যে আমি দশ দিন দশ ঘন্টা একদিন অথবা পাঁচ দিন আগে কাজটা করেছি কিন্তু এটার প্রভাব এখনো বৃদ্ধমান আমি করেছি এটা যদি আপনি যদি একটু স্থির মন স্থির করে এবং গভীরভাবে চিন্তা করেন তাহলে দেখতে বুঝতে পারবেন যে আমি করেছি এই শব্দটা মিনিংটা এটার সাথে মিলে কিনা যে দশ মিনিট দশ ঘন্টা অথবা পাঁচ দিন আগে শেষ হয়েছে যার প্রভাব এখনো বৃদ্ধমান এটার এই আমি যে করেছি এটার প্রভাব কিনা এটার প্রভাব কিন্তু এখনো পড়ছে আর যদি আমি এখানে বলতাম আমি করেছিলাম তাহলে কিন্তু শেষ কাজটা ওটার প্রভাব কিন্তু বিদ্যমান থাকে না তার এটা সহজে আমি করেছি এটার প্রভাব বিদ্যমান তুমি গিয়েছো তারা ডেকেছে আমরা ধরেছি সে ঘুমিয়েছে রেজা গিয়েছে এখন এটার এক্সট্রাকচার কি হবে এক্সট্রাকচার প্রিয় ভিউয়ার্স আমি আর একটা কথা বলে রাখি আপনাদের সবথেকে সহজ মাধ্যম এক্সট্রাকচার অনুযায়ী যদি আপনি সেন্টেন্স বাক্য গঠন করতে পারেন বাক্য গঠন করতে পারেন সবথেকে সহজ মাধ্যম এই এক্সট্রাকচার এটা এই জন্য আমি দিয়ে থাকি প্রতিটা ক্লাসে এক্সট্রাকচার কারণে এক্সট্রাকচার দিয়ে আপনি সহজে বাক্য গঠন করতে পারবেন শুধু আপনার নোট আপনার খাতায় উপরে স্ট্রাকচারটা বসিয়ে তারপর আপনি একদম একটার পর একটা সাবজেক্ট দিয়ে আপনি সাবজেক্ট প্লাস ভার্ব সাবজেক্ট প্লাস হ্যাভ এস প্লাস ভার্বের তিন নাম্বার ফর্ম দিয়ে অবজেক্ট দিয়ে আপনি একটার পর একটা টেন্স বাক্য গঠন করবেন তো এখানে উপরে যেটা আমি বলেছিলাম আমি করেছি আমি গিয়েছি তারা ধরেছে এই প্রতিটা বিষয়ের উপরই আমি একটা একটা করে একটা একটা করে বাক্য গঠন করেছি আমি করেছি আই হ্যাভ কুক রাইস এ দেখেন এই সাবজেক্ট হলো আই সাবজেক্ট আই আই এর সাথে হ্যাব বসে এ হ্যাব আই হ্যাব কুক কুকের পাস্ট ফার্ম কুকড রাইস আমি ভাত রান্না করেছি তারপরে উপরে আমি বলেছিলাম তুমি গিয়েছ তুমি গিয়েছো এটার সাবজেক্টে হবে ইউ ইউ তুমি ইউর পরে ইউ ইউর সাথে সবসময় হ্যাব আসে ইউ হ্যাভ ভার্ভের তিন নম্বর ফর্ম পড়ছে ইউ হ্যাভ গন টু ঢাকা তুমি ঢাকা গিয়েছো তারপরে এখানে আরটা বলা আছে তারা ডেকেছে তারা ডেকেছে এখানে তারা অর্থ দে দে আমাকে দে হ্যাভ বসবে দে হ্যাভ ভার্ভের কল্ট অর্থ ডাকা কল অর্থ ডাকা ভার্বের তিন নম্বর ফর্ম এখানে কল্ট কল্ট মি তারা আমাকে ডেকেছে দে হ্যাভ কল্ট মি তারা আমাকে ডেকেছে একদম ইজিলি আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি একটু ধৈর্য ধারণ করে এবং ক্লাসটা বোঝার চেষ্টা করবেন আবার এখানে আমি আর একটা শব্দ লিখেছি আমরা ধরেছি আমরা কি ধরেছি চলুন দেখি উই অর্থ আমরা উইর সাথে হ্যাব আসবে উই হ্যাভ ক্যাচ অর্থ ধরা ক্যাচ এর তিন নম্বর ফ্রম কট উই হ্যাভ কট ফিশ আমরা মাছ ধরেছি উই হ্যাভ কট ফিস্ট আমরা মাছ ধরেছি এখন এই যে হ্যাভ হ্যাজ হ্যাজটা কখন বসবে হেঁজটা বসবে হি শি রেজা ইট এই সব সিঙ্গুলার ক্ষেত্রে হ্যাজ এই হ্যাজ বসবে তো হ্যাজের হ্যাজ নিয়ে আমি তিনটা বাক্য গ্রহণ করে দেখাচ্ছি এই শি দিয়া এই দেখেন এতক্ষণ আমরা হ্যাভ ব্যবহার করেছি এখন হ্যাজ ব্যবহার করব হি হ্যাজ হি হ্যাজ হল প্রেজেন্ট ফর্ম স্লিপ হলো ভারবের তিন নম্বর ফর্ম স্লিপ্ট আর্লি এট নাইট সে রাতে তাড়াতাড়ি ঘুমিয়েছে হি হি হ্যাজ স্লিপ আর্লি নাইট সে রাতে তাড়াতাড়ি ঘুমিয়েছে তারপরে শি সি শি অর্থ মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করতে হয় হি স্লেদের ক্ষেত্রে তো শি শি হ্যাজ আমার জন্য একটা কেক তৈরি করেছিল করেছে শি হ্যাজ অর্থ তৈরি করা মেয়েকের বৃথি হলো মেট শি হ্যাজ মেইড আ কেক ফর মি সে আমার জন্য একটা কেক বানিয়েছে এখানে রেজা হ্যাজ রেজা হ্যাজ বটে বট আ নিউ ফোন কিনেছে রেজা হেস ফর্ম হলো বট রেজা হেস বট আ নিউ ফোন রেজা একটা নতুন ফোন কিনেছে আরেকটা হচ্ছে রেজা অ্যান্ড করিম রেজা অ্যান্ড করিম এই পুলোর ক্ষেত্রে সবসময় পুলোর ক্ষেত্রে এখানে এখানে সহজভাবে যদি আপনাকে বোঝাতে চাই বোঝাতে চাই পুরুলার এ হ্যাব আর সিঙ্গুলারে হ্যাস তো পুলোর ক্ষেত্রে রেজা এখানে হ্যাভ বসবে রেজা অ্যান্ড করিম হ্যাভ সিন বার্ড সি অর্থ দেখা সি 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 স সিন সি অর্থ দেখা তার বেস ফরম সি বাড়বে দুই নম্বর ফরম সিন তিন নম্বর ফর্ম সিন সি স সিন দুই নম্বর ফর্ম অর্থ স সার্বের বেস ফর্ম হলো সিন দুই নম্বর ফর্ম সম্বর ফল তিন নম্বর ফর্ম হলো সিন তো রেজা অ্যান্ড করিম হ্যাভ সিন আ বার্ড রেজা অ্যান্ড করিম একটি পাখি দেখেছে তো আশা করি বুঝতে পেরেছেন প্রেজেন্ট পারফেক্টেন্সটা কিভাবে গঠন করা হয় আমি সহজে বুঝিয়ে দিয়েছি তারপর লাস্ট আরেকবার রিপিট করছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স একটি কাজ দশ মিনিট দশ ঘন্টা অথবা একদিন বা পাঁচ দিন আগে শেষ হয়েছে যার প্রভাব এখনও বিদ্যমান এমনটা বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয় কোনো কাজ দশ মিনিট অথবা দশ ঘন্টা আগে শেষ হয়েছে একদিন বা পাঁচ দিন কিন্তু তার প্রভাবটা এখনও আছে যেমন আমি করেছি আমি করেছি তুমি গিয়েছো তারা ডেকেছে আমরা ধরেছি সে করে সে ঘুমিয়েছে রেজা গিয়েছে এই বাক্যধারা এখনো বুঝায় যে এটা প্রভাব প্রভাব এখনো বিদ্যমান আছে তো এটার এক্সট্রাকচার সাবজেক্ট হ্যাভ হ্যাজ ভিতরি অবজেক্ট আই হ্যাভ টু ক্রাইস আই এম রান্না করেছি ইউ হ্যাভ গন টু ঢাকা তুমি ঢাকা গিয়েছো দে হ্যাভ কলস মি তারা আমাকে ডেকেছে উই হ্যাভ কট ফিস আমরা মাছ ধরেছি হি হ্যাজ স্লেপ্ট আর্লি অ্যাট নাইট সে রাতে তাড়াতাড়ি ঘুমায় শি হ্যাজ মেড আ কেক ফর মি সে আমার জন্য কেক বানিয়েছে রেজা হ্যাজ বট আ নিউ ফোন রেজা একটা নতুন ফোন কিনেছে রেজা অ্যান্ড করিম হ্যাভ সি আ বার্ট রেজা অ্যান্ড করিম একটি পাখি দেখেছে প্রিয় ভিউয়ার্স আশা করি আজকের ক্লাস্টার সবাই বুঝতে পেরেছেন আর দ্বিতীয় কথা হলো আপনারা একটা স্ক্রিনশট নেওয়ার জন্য আমি পেজটা ছোট করে দিচ্ছি আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন নিয়ে রাখতে পারেন স্ক্রিনশটটা নিয়ে বাসায় পড়ার জন্য আপনি সহজে আপনার সুবিধার্থে আপনার লেখার ক্ষেত্রে আপনার টাইম ওয়েস্ট হবে আর লিখতে পারলে অনেক ভালো সাথে সাথে আপনার মুগস্থ হবে বিষয়টা বুঝতেও পারবেন আর যদি তা না চান সেক্ষেত্রে একটা স্ক্রিনশট নিয়ে আপনি বাসায় বসে পড়তে পারবেন ওকে আজকের ছিল এই আজকের এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর ক্লাস ছিল আগামীকালকে আমরা কথা বলবো প্রেজেন্ট পারফেক্ট কনফিডেন্স টেন্স নিয়ে আহ সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম